উদ্দেশ্য ছিল পাকিস্তান এবং ভারতের যুদ্ধ হচ্ছে ভারতের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। ১৯৭১ সালে আমি বিএস সেকেন্ড ইয়ারের ছাত্র ছিলাম। ২৫শে মার্চ এর আগে বঙ্গবন্ধুটির আন্দোলন সূত্রপাত করলো, সেই আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, ব্যক্তিগত জীবনে ছাত্রলীগের সমর্থক ছিলাম। এরপর ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পরে আমি স্বাধীনতা যুদ্ধের যে কার্যক্রমগুলো শুরু হয়েছে তার সাথে সম্পৃক্ত ছিলাম। ২৫শে মার্চ রাত্রে আমি শহরে গেছিলাম, আমরা তিন বন্ধু এক সিনেমা হলে সিনেমা দেখতে, নাইট শো সিনেমা দেখে যশোর জিরো পয়েন্টে আসি। ওইখান থেকে আমার দেশ গ্রামের বাড়িতে আসার জন্য রিক্সা অ্যাভেলেবল, কিন্তু তখন গিয়ে ওই জিরো পয়েন্টে এসে দেখলাম একটা রিক্সাও নাই। আমরা তিন বন্ধু হাঁটতে হাঁটতে অগ্রসর হলাম। অগ্রসর হয়ে কিছু দূর আসার পরে যশোর চুয়াডাঙ্গা একটা বাস সার্ভিস চলছিল, ওটা আছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বলে, যশোর পুরাতন কলেজ মানে সরকারি কলেজের পাশে। ওইখানে আসার পরেও দেখি কোনো রিক্সা টিক্সা নাই, পাবলিক রাস্তার দুই পাশে মানে দাঁড়িয়ে মানে সব পরম মানে কারাউসা করতেছে কি হবে কি হবে। তারা বললো যে তোমরা তাড়াতাড়ি চলে যাও বাড়ি। তো আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে পুলিশ লাইনে আসলাম। পুলিশ লাইনের থেকে একটু দূরে এসে টালিখোলা নামে একটা জায়গা আছে, ওখান থেকে এসে দেখি যশোর ক্যান্টনমেন্ট থেকে আর্মিদের গাড়ি বের হচ্ছে। তখন সম্ভবত একটা কি দেড়টা বাজে রাত, এবং ওইখান থেকে ওই অবস্থা দেখে আমরা ওই মূল সড়ক বাদ দিয়ে অন্য সড়ক দিয়ে আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। রাত্রে বাড়িতে আসলাম, সকালবেলা বঙ্গবন্ধুর যে স্বাধীনতার যে ২৬শে মার্চের ইয়েটা এটা কিন্তু প্রচার হয়ে গেছে। তো সকালবেলা পাবলিক মানে যশোর ক্যান্টনমেন্টটা কিন্তু অনেক পুরাতন ক্যান্টনমেন্ট, ব্রিটিশ পিরিয়ডের ক্যান্টনমেন্ট। আমার বাড়িটা হচ্ছে একেবারে ক্যান্টনমেন্টের সাথে, মাঝখানে একটা নদী আছে। ওইখান থেকে শহরে যেতে গেলে আমাদের যে বাজারটা পার হয়েছে তাই ওই বাজারটা কিন্তু ক্যান্টনমেন্টের ছিল আমার বাড়ির ভিতরে। আমার কিন্তু ওই ক্যান্টনমেন্টের ভিতরে চলাচল খুব চলাচল ছিল আর কি, অনেক আনাদার বাহিনীর অনেক সৈন্যদের সাথে আমার পরিচয় ছিল, তাদের সাথে উঠা বসা করছে, অনেক বন্ধু বান্ধব ছিল। পরবর্তীতে ওই ২৬শে মার্চের পরপরই ওই ক্যান্টনমেন্টের চতুর্পাশে যত ওই জেলাগুলি আছে পাবলিকে সেই ক্যান্টনমেন্ট ঘেরাও দিল। ঘেরা দেওয়ার পরে ওই আর্মি অস্ত্রের কাছে তো পাবলিক লাঠি সুরক্ষা দিয়ে কিছু করতে পারবে না, আর্মিরা ফায়ার দিয়ে দিল, ফায়ার দিলে পাবলিক সব আবার যার যার মতো ভেঙে চলে গেল। ওই আর্মিরা বের হয়ে ওই মানে সেনানিবাসের পাশে যতগুলি ঘর বাড়ি আছে গ্রাম আছে এদের ঘর বাড়ি পুরানো শুরু করে দিল। তখন ওই এলাকার লোকজন সব পালাতে শুরু করলো, পালাতে এমনভাবে শুরু করলো যে ওই পাঞ্জাবিরা বের হয়ে ওই ওপেন ফায়ার দিত, পাবলিক দৌড় দিত ভিতর থেকে ফায়ার করে দিত, এইভাবে চলতে থাকলো। তখন এমন অবস্থা হলো সকালে কোথায় থাকবো, দুপুরে কোথায় থাকবো, রাত্রে কোথায় থাকবো তার কোনো গ্যারান্টি নাই। এইভাবে চলতে চলতে ১৫-২০ দিন পার হয়ে গেল। পার হয়ে গেলে আমাদের গ্রামের পাশে আছে আমার বোনাই বাড়ি আর বোনজামাই বাড়ি, সেখানে শুরু উঠলাম, কারণ আমাদের ঘর বাড়ি তো পুড়ে শেষ হয়ে গেছে। তখন এলাকায় ওই আউশ ধান চাষ শুরু হয়েছে চৈত্র মাসের শেষের দিকে। আমার বাবা বললো কি তোমার বোনাই বাড়ি আমরা এত লোক সে ওই লোকজন দিয়ে কাজ করাবে, আমি এটা তো দেখতে খারাপ দেখা যায়, তুমি লাঙ্গল চুরায় লাঙ্গল চাষটা শুরু করো। তো আমি লাঙ্গল চাষটা শুরু করলাম। তো লাঙ্গল চষতে চষতে
সপ্তাহ খানে কি 10 দিন এইভাবে কেটে গেল। এরপরে প্রোগ্রাম করলাম যে এইভাবে তো থাকা যাবে না, দুই তিনজনের সাথে যোগাযোগ করলাম, কিন্তু কারোর কাছে তখন টাকা পয়সা নাই, কি করা যায়। আমি একদিন প্রোগ্রাম করলাম, আমরা তিন বন্ধু মিলে আমাদের গ্রামে আমার গেলাম, এক বাড়ি চুরি করলাম, চুরি মানে ঘর বাড়িতে সব পুলিশ স্যার। তো আমাদের দেশে গরুর গাড়ি আছে, গরুর গাড়ির চাকায় ওই লোহার বেড দেয়, ওটাকে বলে হাল। ওই একজনের গোয়াল ঘরে পাইলাম, ওইটা ওইটা দুইটা নিয়ে এক পাশের গ্রামে এক কর্মকর্তার কাছে বিক্রি করলাম 3.5 টাকা কি 4 টাকা, 4টা হাল। এ আছে আমার পুঁজি। আসলাম, এসে প্রোগ্রাম প্রোগ্রাম করে আমরা তিনজন একসাথে রওনা দিলাম। বাড়ি থেকে বেরোলাম সম্ভবত 11টা কি 12টার দিকে, বাড়ির কাউকে কিছু না বলে। কিন্তু আমাদের সাথে আর একটা ছেলে আমাদের অনুসরণ করতেছে, সে আমার খুব জুনিয়র ছেলে, আমাকে মামা বলে ডাকতো। ওকে ও যে আমাদের অনুসরণ করতেছে আমরা কিন্তু বুঝতে পারিনি বিন্দু অর্থ। তো রাত 1:30-2টার দিকে একটা ত্রিমোহিনীতে পৌঁছাচ্ছি, ওই ত্রিমোহিনীর থেকে আমরা বুঝতে পারতেছি না যে এখন আমরা কোন দিকে যাবো, সীমান্ত এলাকা কোন দিকে। সীমান্ত এলাকাটা কিন্তু খুব বেশি দূরে না, কিন্তু ওইদিকে আমরা সীমান্ত এলাকায় যাই না। ওই ওই সময় যে ছেলেটা আমাদের অনুসরণ করতেছে, ও তখন আমাকে এসে বললো, বাবা আমি তো রাস্তা চিনি। ওই ছেলেটার নাম আছে রকি। আমি কিভাবে চিনিস? বলে মুক্তারপুর আমার মামা বাড়ি, মুক্তারপুর আছে সীমান্ত এলাকায়, একটা গ্রামের নাম। তো তখন অনিচ্ছাকৃত ওকেই সাথে নিলাম, কারণ ওই তখন আমাদের পথ প্রদর্শক। ওকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে ওর মামা বাড়ি আমরা গেলাম। মামা বাড়িতে ওই রাত্র বাকি রাত্র ওখানে কাটায়, ওটা ওরা সকালে কিছু খাইতে টাইতে দিলে, গোসল টোসল করে আবার আমরা বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে সীমান্তের ওপারে একটা জায়গা আছে বয়রা, কি বলে 0 পয়েন্টের ওপারে, তো ওইখানে ক্যাম্পে গেলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে জয় বাংলা বলে বাস ফেরি, ওইখান থেকে বাসে চড়লাম, বোধ চলে গেলাম বন্ধা। খবর টবর নিয়ে জানলাম টালিকুলা নামের একটা জায়গা আছে, টালিকুলা, ওখানে মুক্তিযুদ্ধ রিক্রুট হচ্ছে। চলে গেলাম রিক্রুটরাতে, রিক্রুট হয়ে গেলাম। দু তিন দিন পরে আমাদেরকে পেট্রাপোল নিয়ে গেল, পেট্রাপোল নিয়ে গিয়ে পেট্রাপোলটা আছে বেনাপোল সীমান্তের ওপারে, ওপারে পেট্রাপোল, এপাশে বেনাপোল। ওইখানে দেখলাম ওই যে বর্তমানের ওই যে কর্নেল আবু উসমান চৌধুরী, উনি তখন ওখানে। তো উনি আমাদের আর্মি গাড়িতে উঠায় দেয়, ইন্ডিয়ান গাড়ি গাড়িতে যখন উঠায় দিল, ইন্ডিয়ান আর্মি ট্রাক চারদিক দিয়ে কিন্তু ত্রিপল দিয়ে ঘেরা, আমাদেরকে ওই ত্রিপল দিয়ে ঘিরে নিয়ে চলে যাবে। সারা রাত্র গাড়ি চলতে চলতে ক্যালকাটা পার হয়ে চলে গেছে, পিছনে ত্রিপল উঠায় দেখি সকাল হয়ে গেছে, বিকাল বা সন্ধ্যা হওয়ার বোধ হয় আধা ঘন্টা কি 1 ঘন্টা বাকি আছে। তখন আমরা বিহারে পৌঁছালাম, চাকুলিয়া। বিহারের জায়গাটা আছে চাকুলিয়া, এটা আছে একটা পুরাতন বিমানবন্দর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওখানে প্রচণ্ডভাবে বোমিং হয়েছিল। ওখানে ঘর বাড়ি দেখলাম সব ভাঙা, কোনো জনবসতি নাই। এরপর আস্তে আস্তে আমরা এই থাকার জন্য তাঁবু কাঠানো শুরু করলাম, প্রত্যেকটা তাঁবুতে, কোনো তাঁবুতে 10 জন, কোনো তাঁবুতে 12 জন, এভাবে থাকতাম। আমাদের সকালবেলা পিটি প্যারেড হতো, পিটি প্যারেড করে নাস্তা টাস্তা করে তারপরে আমাদেরকে ট্রেনিং হতো, অস্ত্র প্রশিক্ষণ, রাইফেল ট্রেনিং করছি, এসএলআর ট্রেনিং করছি, এসএমজি করছি, এলএমজি করছি, 3 প্রকারের মাইন ট্রেনিং করছি, এক্সপ্লোজিভ ট্রেনিং করছি, এসব ট্রেনিং করছি। আর সর্বসাকল্যে আমার মনে হয় 40 দিন মতো আমরা ওখানে ছিলাম, অত দিন তারিখ তত ঠিক ওই সময় বলতে পারবো না। এরপর কে আমাদেরকে নিয়ে আসলো, আমাদেরকে নিয়ে আসলো কল্যাণী, কল্যাণী ছিল তখন একটা হেডকোয়ার্টার, কল্যাণীর থেকে আমাদেরকে পাঠিয়ে দিল দত্তপুরিয়া। দত্তপুরিয়াটা হচ্ছে নদিয়া জেলার ভিতরে, এটা একটা ত্রিমোহিনী জায়গা। দত্তপুরিয়ার থেকে একটা রাস্তা গেছে রানাঘাট, একটা রাস্তা গেছে কৃষ্ণনগর, একটা রাস্তা গেছে হেলানসা, এই ত্রিমোহিনীতে আমাদের রাখলো। ওখানে আমরা থাকা, ওইখান থেকে আমাদের ছোটো ছোটো গ্রুপে ভাগ করলো, ছোটো ছোটো 5 জন 7 জন 6 জন এরকম গ্রুপ। তখন অস্ত্র দিতে খুব কম, অত 5-7 জনের কাছে একটা অস্ত্র দিত, আর ওই গ্রেনেড এক্সপ্লোজিভ এগুলো দিত। আমরা ভিতরে আসতাম, আসে হয়তো 5 দিন 6 দিন থেকে আবার ব্যাক করতাম। বয়রাতে ইন্ডিয়ান আর্মি ক্যাম্প ছিল, ওখানে আমাদেরকে রিপোর্ট করতে হতো, ভিতর থেকে ওখানে গেলে রিপোর্ট করতে হতো। তো একদিন রিপোর্ট করতে গিয়ে দেখি রিপোর্ট করে বের হয়ে আসতেছে, বের হয়ে আসতেছে মানে ওই বাজারে সে কিছু খাবো, চা বিস্কুট যা খাবো। ঠিক সেই সময় আমরা বেরোচ্ছি, ওই সময় কর্নেল হুদা সহ আরো 2 জন, তখন ছিল ক্যাপ্টেন হুদা, কিন্তু আমরা তো তাকে চিনতাম না, এখানে কোনো স্টারও নাই। তো আমরা বেরোচ্ছি, উনি ঢুকলাম, ওনারা ঢুকতেছে, আমার জিজ্ঞেস করতে তোমাদের বাড়ি কোথায়, আমি ক্যাপ্টেন হুদা। তখন আমরা বেশ একটু অনাথ করলাম, করে
ঠিক আছে স্যার আপনি বসেন, আমরা একটু চা চু খাই এসে পরে বলবো। ওইখান থেকে আমরা আবার তথ্য খুলে চলে গেলাম। এইভাবে আসা যাওয়া করা শুরু করতাম। ইন দ্য মিনটাইম বৃষ্টিতে নদী বা রাস্তা ডুবে গেছে, প্রচণ্ড বৃষ্টি। এখন হেলানসার থেকে দত্তফুলিয়া পর্যন্ত যেতে ইন দ্য মিনটাইম রাস্তা ডুবে গেছে, রাস্তার উপরে এত পানি, প্রচণ্ড স্রোত। এখন এত পানির নিচে কি তখন রাস্তা দেখা যায়? তো ওর চিন্তা করলাম এখন কি করে যাবো। তো বুদ্ধি করলাম যে আমি বললাম দেখো এই রাস্তার পাশ দিয়ে ওই আর্মিরা এই টেলিফোন লাইন ট্রেন নিয়ে গেছে, বাসতে তার ট্রেন নিয়ে গেছে, বলে এই যে তার গেছে ওই তার থেকে 10-12 হাত ডাইনে থাকবা, তা নিয়ে অনুমানে আমি রাস্তা মাঝখান দিয়ে যাচ্ছি। এই অনুমান করলাম এভাবে যাচ্ছি। দামিটা আমাদের একটা ছেলে ওই স্রোতে ভেসে গেছে, স্রোতে ভেসে গেছে, ও তো চিল্লাচিল্লি, তারপরে ওকে আমরা 2-3 মিলে উদ্ধার করলাম, উদ্ধার করে নিয়ে আসলাম। যাই হোক, এরপরে ওখান থেকে দত্তফুলিয়া থেকে আমাদেরকে ট্রান্সফার করলো ওই পেট্রাপোলে। ওইখানে গিয়ে দেখলাম ডক্টর তৌফিক রাইচৌধুরী, এখনকার যে উপদেষ্টা, উনি আছেন আমাদের ওইখানকার লোকাল এমপি ছিল তবিউর রহমান সর্দার, উনিও মারা গেছেন, উনি ছিলেন ওখানকার পলিটিক্যাল অ্যাডভাইজার। শরীফ কুমার যে মোস্তফা সেও ওখানে ছিল, অনেক ছিল ওখানে, ওখানে কিছু থাকলাম। তা কিছুদিন পর ওখান থেকে আমাদেরকে আবার শিফট করলো ওই বয়রাতে। বয়রাতে এসে ওই ওই ক্যাপ্টেন হুদাসে ওই সাবসেক্টরের কমান্ডার, তখন সাবসেক্টর হয়ে গেছে, সেক্টর থেকে সাবসেক্টর, আমরা তখন কর্নেল হুদার অধীনে। তখন ওই আমাকে এর আগে তো 5-7 গ্রুপ করলো, তখন ওখানে আমি হলাম 11 জনের এক গ্রুপ কমান্ডার। তো এইভাবে আমাদের কার্যক্রমটা ছিল ওই আমরা ভেতরে আসতাম পাক বাহিনীদের সবসময় একটা আতঙ্কে রাখার জন্য। আমাদের বলা ছিল তোমাদের সরাসরি যুদ্ধ করার কোনো দরকার নাই, ওদেরকে তোমরা বিভিন্নভাবে প্রতিরোধ করো, ওদেরকে আতঙ্কে রাখবা, এইভাবে চলতে থাকবা তোমরা। তো মাঝে মাঝে রাস্তায় আমরা মাইন বসে দিতাম, এভাবে অনেক গাড়ি উড়ে গেছে। তারপরে এই রেল লাইন উড়া দিতাম, ওই ইলেকট্রিকের খাম্বা ভেঙে দিতাম, এইগুলো করতাম আমরা, এটা এক্সপ্লোসিভ দিয়ে করতাম। মাঝে মাঝে ওই সাবসেক্টর কমান্ডার বলতে চলে যায় আজকে একটা এক জায়গায় অ্যাম্বুশ যেতে হবে, অ্যাটাকে যেতে হবে, তার মতো তার অধীনে তখন যেতাম। তো মূলত আমরা গেরিলা যুদ্ধ, তখন চলাচল অবস্থা একদম নষ্ট করে দিয়েছে। ওই ব্রিজের নিচে মাইন বসা রাখে। একবার হলো কি ওই চৌগাছা রাস্তা, ওই ওটা ক্যানেল আছে, ক্যানেলের উপর ব্রিজ আছে, ব্রিজের দুই পাশে দুটা মাইন বসা রাখছে। এইভাবে খণ্ড খণ্ড যুদ্ধে বহু জায়গায় অংশ নিয়েছে। সর্বশেষ আমি যেখানে আহত হলাম সেটা হচ্ছে ডিসেম্বরের 5 তারিখে। আমার বাড়ির থেকে 1.5-2 মাইল আমি দূরে একটা বাজার ছিল, খোজারহাট বাজার। ওই 5 তারিখে খবর পাইলাম 5 জন পাঞ্জাবি আসছে। তো আমরা গেলাম বাজারে, আমরা তো পাবলিক, আমরা তো সৈনিক না, আমাদেরকে দেখে চিনবে না, তো আমরা তো এই পাবলিক ড্রেস আমাদের। গিয়ে খবর নিলাম, খবর টবর নিয়ে ওদেরকে আমরা খুব আপ্যায়ন করলাম। আপ্যায়ন করে ওদেরকে বললাম ঠিক আছে তোমাদের খাওয়ার ব্যবস্থা করে দিল। তো পাশের বাড়ি আমাদের পকেট থেকে টাকা দিয়ে একটা মুরগি টুকি মুরগি কিনা দিয়ে আমাদের ফার্স্ট ক্লাস রান্না করলাম, ওদেরকে দিছি রান্না করে বারান্দায় বসেছি খাওয়ার জন্য। ইন দ্য মিনটাইম ওই আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, এই অজুহাত দেখায় ওদের অস্ত্রগুলি ওদের হাত থেকে দুরস্পা দিয়েছে। ঠিক ওই সময় আমার একটা ছেলে হঠাৎ করে ওই ইমোশনালি বারান্দাটা কিন্তু উঁচু ছিল, বাটির ঘর তো উঁচু বারান্দা, ও হুট করে ওই এসিলাম লোকের দূর ধরছে সামনে, ওই পাঞ্জাবিটা গুলি ঘরের ভিতরে চলে গেছে। এখন ওদের কাছে একটা গ্রেনেড আছে, গ্রেনেডের চাবি গুলি ভালো আছে, এই লিভার আছে, লিভার আছে, লিভার ধরে রাখছে। ওই সময় ওই ছেলেটা আসল করে ফায়ার করতেছে, ফায়ার কিছুদিন পড়ে গেছে, পড়ে গেলে তো গ্রেনেড নিচে পড়ে গেছে, এই বারান্দা ওই হাতের থেকে পড়ে গেছে, গ্রেনেডটা বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে গেলে আমার এইখানে লাগে একটা স্প্লিন্টার এখানে ঢুকে যায়, আর একটা ছেলে একটা চোখ বন্ধ হয়ে যায়, আর একটা ছেলে লাগে হাতে, আর একটা লাগে পায়। স্প্লিন্টার ঢুকার সাথে সাথে আমি কিন্তু আমার মানে স্মৃতি শক্তি শেষ, পূর্বের আর কোনো কথা মনে নেই, অতীতের কোনো সব সব শেষ। পরের দিন কিন্তু 6 ডিসেম্বর কিন্তু আমার এলাকা মুক্ত হয়ে গেছে। মুক্ত হয়ে গেলে আমাকে যশোর সদর হসপিটাল নিয়ে গেছে, নিয়ে গেলে তখন তো হাসপাতালে কোনো চিকিৎসা নাই। তো পরের দিন আমার সাবসেক্টর কমান্ডারের কাছে ওরা বলছে, বলে সাবসেক্টর কমান্ডার সঙ্গে সঙ্গে একটা গাড়ি রিকুইজিশন করছে, ওই ওখানে সরকারি বালিকা বিদ্যালয়ের একটা মাইক্রোবাস ছিল, ওর ড্রাইভারটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওই মাইক্রোবাসটা রিকুইজিশন করে আমাকে কলকাতা পাঠায় দিয়ে আমাকে নিয়ে গেল বনগাঁ,
বনগাঁ গিয়ে বললো যে কোনো চিকিৎসা আমরা দিতে পারবো না, ওখান থেকে নিয়ে গেলো ব্যারাকপুর, ব্যারাকপুরেও চিকিৎসা হলো না, সঙ্গে সঙ্গে ট্রান্সফার করলো আলিপুর। আলিপুর আছে একটা কমান্ড হসপিটাল, ওরা ইস্টার্ন কমান্ডের কমান্ড হসপিটাল, দ্যাট ইজ পশ্চিম বাংলার যে ইস্টার্ন কমান্ড ওই কমান্ডের কমান্ড হসপিটাল আছে আলিপুর ক্যান্টনমেন্ট, ওই সিএমএসে আমার অপারেশন হলো। ওরা এই স্প্লিন্টারটা বের করে এই পর্যন্ত কাটছিল, এখন একটা বোঝা যায় না। তো আস্তে আস্তে স্মৃতি স্মৃতি পরে আমাকে ফেরত ফেরতরা পাঠা দিছে। আমার সহযোদ্ধা ছিল, আমার গ্রামের ছিল আরো দুইজন, একজনের নাম আছে মফিজুর রহমান নীলু, আরেকজনের নাম ছিল মফিজুর রহমান মফিজ। আর ওই যে ছেলেটাকে বললাম যে যাওয়ার সময় আমাকে অনুসরণ করছিল, ওই ছেলেটা কিন্তু আমার গ্রুপে আসতে পারে, ওর নাম আছে রকি বুদ্ধি, কলেজপুর। আর ছিল আলী হোসেন নাম করে একটা ছেলে ছিল, মোস্তফা নাম করে একটা ছেলে ছিল, আর আবুল নাম করে আর একটা ছেলে ছিল। আর তো অনেক ভুলে গেছে, দেখা সাক্ষাৎ তো এখন হয় না, দেশের বাড়িতে গেলে দেখা সাক্ষাৎ হয় না, হয় আমার এই এটা ওই আমার পাশের থানায় কুটালিপুর নামে একটা গ্রাম আছে, সেখানে এক সময় আমার সেন্টার ছিল। যখন এই ডিসেম্বরের প্রথম দিকে ইন্ডিয়ান আর্মি অগ্রসর হচ্ছে ক্যান্টনমেন্টের দিকে, ওই বাড়িওয়ালা এবং তার বাবা মাঠে গেছিল কাজ করতে, এই দুই ভদ্রলোক ওই সেদিনে মারা যায় এক জায়গায়। এটা যে কত বড় মানে আমার কাছে কত বড় বেদনা, কারণ সেই বাড়িতে আমি বেশ তার 15-20 দিন কি এক মাস মতো থাকছি। পরে আমি একবার তাদের বাড়িতে গেছিলাম স্বাধীনের পরে, ও ছেলে মেয়েদের কান্না আমি সহ্য করতে পারি। এরকম অনেক ঘটনা আছে। বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করার পরে 73 সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকাভুক্ত হলাম, 75 টাকা করে ভাতা পাওয়া শুরু করলাম। তারপরে 77 সালে ওই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চাকরি নিলাম, 2007 সালে ওখান থেকে রিটায়ারমেন্ট করে এখন অবসর নেয়। তবে এই যে বিল্ডিংটায় আমরা আছি, এই বিল্ডিংটা ছিল একতলা একটা বিল্ডিং, এখানে পরপর 4টা বিল্ডিং আছে। শেখ হাসিনা নিজের ইচ্ছায় এই বিল্ডিংটা করছে, এটা আমরা তার এই অবদান আমরা বলতে পারবো। বর্তমান বাংলাদেশ নিয়ে আপনি কি বলবেন? বঙ্গবন্ধু মারা যাওয়া শহীদ হয়ে যাওয়ার পরে যে অব্যবস্থাটা ছিল এখন সেটা নাই, শেখ হাসিনা অনেক ভালো অ্যাডমিনিস্ট্রেটর। আমি বলতে চাই আমরা এই দেশটা স্বাধীন করে দিছি এই দেশের জনগণের জন্য, দেশের জনগণকে দেশের উন্নতির জন্য চেষ্টা করার জন্য চিন্তা করে না। নতুন প্রজন্মকে আমি বারবার বলি, স্বাধীন দেশ, আমরা একটা পরাধীন দেশে ছিলাম, আমরা স্বাধীন দেশ, দেশটা আমাদের মতো করে গড়তে হবে। এখানে রাজনৈতিক যে দ্বিধাদ্বন্দ্ব এটাকে নিরসন করে ঐক্যমতের ভিত্তিতে সুন্দরভাবে দেশটা যেন চলে, দেশটা দিন দিন যেন উন্নতির দিকে যায়, আমাদের আর কি চাওয়া হয়।